বাবা আমাকে মেরে ফেলা অতটা সহজ নয়। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে রঞ্জা যদি না থাকতো এবং রঞ্জার বাবা যদি ওই কথাটা আমার না বলতো বিয়ের বিষয়টা, তাহলে হয়তো এত সহজে বেরোতে পারতাম না। সে তো বুঝতেই পারছি, তোমাকে ফাঁসিয়েছে ওরা, তা না হলে তোমাকে ছেড়ে দিত নাকি এমনি এমনি বিয়েটা না করলে। বুঝতেই তো পারছি, এ বিয়ের কোনো দাম আছে নাকি? কেন না, প্রথম দিন যেদিনকে রঞ্জা এলো সেদিন তোকে দাম দিয়েছিলে, এখন কি মনে হচ্ছে ওর অধিকার থেকেও ডেঞ্জারাস নাকি? শোন পোকরাজ, এই যে জোর করে যে বিয়েটা দেওয়া হয়েছে না, সে বিয়েটাকে কিন্তু আমরা কেউ মেনে নিচ্ছি না, বিয়েটাকে কোনো দাম আমরা দিচ্ছি না। তোর কাকারা তোর এত বড় ক্ষতি করতে পারে। শর্মিষ্ঠা, তার মানে তুমি বলতে চাইছো যে কোর্টে প্রমাণ হলে তবে তুমি বিশ্বাস করবে, আর আমি তোমার স্বামী যখন এই কথাটা বলছে তখন সেটা তোমার বিশ্বাস হচ্ছে না। দেখো, আমার ভাইদের না আমি তোমার থেকে বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সেই আমি যখন কথাটা বলছি তার মধ্যে নিশ্চয়ই কোনো সত্যতা আছে। আমার ছেলে পোকরাজ, সেই পোকরাজ যখন এই কথাগুলো বলছে তখন ধরে নিতেই হবে যে তার মধ্যে নিশ্চয়ই কোনো সত্যতা আছে। কোনো সত্যতা নেই বর্তা, কোনো কিছুর মধ্যে আপনাদের কোনো কথার মধ্যে কোনো সত্যতা নেই। আপনারা ইচ্ছে করে ওদের দুজনকে ফাঁসাচ্ছে, আর সেটা সকলে বুঝতে পারছে, কারণ এখানে সকলে জানে যে ওরকম ওরা এরকম কোনো কাজ করতে পারে না। ওরা এরকম যে কাজ করতে পারে সেটা তুমিও জানো তমালি, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি তো আমি হতে দেবো না। না, আর তাছাড়া পোকরাজের সঙ্গে রঞ্জার কোনো সম্পর্ক আছে কি না, ওরা ওরা একে অপরকে ভালোবাসে কি না, সে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ইনফ্যাক্ট এর মধ্যে আমি ঢুকতেও চাই না। যদি এটা আমি মনে মনে মানি যে রাধিকা আমার কোনো অন্যায় ছিল না, উল্টো ওর সঙ্গেই অন্যায় করা হয়েছে, তবুও বলবো যে ওর মধ্যে আমি আর ঢুকতে চাই না। কিন্তু রঞ্জা, হ্যাটস অফ টু ইউ, তোমাকে আমি ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না তোমার সাহসী কথার জন্য। আপনার ছেলে আমার অনেক বড় উপকার করেছে, তারই একটু প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। ওরা তো আমার বাবাকে ধরেছে, তার মানে নিশ্চয়ই আমার বাবাও অপরাধী। যদিও আমার বাবা নিজে থেকে কোনো অপরাধ করেনি, ওই অপরাধীদের সাথে যুক্ত ছিল শুধু, আর সেই কারণে আমার বাবারও শাস্তি হবে, আর আমার বাবার মেয়ে হিসেবে আমারও হতে পারে। না না রঞ্জা, তোমার কোনো শাস্তি হবে না, আমি বলছি তোমার কোনো শাস্তি হবে না। কি দেখছেন? আপনি একজন মানুষকে কত আঘাত দিতে পারেন, যাকে ভালোবাসেন তাকে আপনারা এইভাবে আঘাত কি করে দিতে পারেন? স্টপ ইট! আপনারা মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? না না, এখানে আপনারা কথাটা কোত্থেকে আসছে আপনি আমাকে বলুন, কার সাথে গোলাচ্ছেন আপনি আমাকে? আমি আলাদা, আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন, আপনি আমার সাথে বহু বচনে কথা বলবেন না। আপনার পোকরাজ কি করেছে সেই হিসেবটা আপনি পোকরাজের কাছ থেকে নিন। যারা এভাবে মানুষকে আঘাত দিয়ে কথা বলে, আমি তাদের কথা বলেছি, সেখানে যেমন আপনিও আছেন পোকরাজও আছে, এরকম অনেক মানুষ আছে যারা এই ধরনের আঘাত দিয়ে মানুষকে বিপর্যস্ত করে। কে আমি? আমি কে? আমি আঘাত দিলে আপনার কিছু এসে যায়? আপনি আমাকে কাউন্ট করেন? আপনি আমাকে ললিপপ দেখাচ্ছেন? বিএ নামক ললিপপ? শুনুন, আমার সব কোনো কিছুর প্রয়োজন নেই, আমি ওসবে বিশ্বাস করি না, আমার কোনো লোভও নেই, আমি শুধু নিকট ভালোবাসায় বিশ্বাস করি। আমি যাকে ভালোবাসবো সেই মানুষটা শুধু আমাকেই ভালোবাসবে, আর সেই ভালোবাসার উপর শুধুমাত্র আমার একার অধিকার থাকবে, আর অন্য কারণ নয়। আপনি বিয়ে করবেন আমাকে আর মনে মনে ভালোবাসবেন আরেকজনকে, এই দ্বিচারিতায় আমি বিশ্বাস করি না, এটা আমি অ্যাকসেপ্ট করব না। আমি কোনো দ্বিচারিতা করিনি। করেছেন, 100 বার করেছেন। আমি রেজিগনেশনটা এখানেই দিয়ে যেতে চাই। শুনুন, এটা আমার অফিস নয়, এটা বাড়ি,
আপনি যখন তখন যেখানে সেখানে বাড়ির মধ্যে এসে রেজিগনেশন লেটার ধরিয়ে দেবেন, আর সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এরকম কোথাও দেখা নেই। এটা অফিসে দিয়ে আসবেন, দেখা যাবে। আচ্ছা সরি, আমি হসপিটালে গিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে আপনি হসপিটালে আসবেন তো? হ্যাঁ, যতদিন এখানে আছি ততদিন আমি হসপিটালে যাব। সরি, আমি আপনাকে বাড়িতে রেজিগনেশনটা দিতে চেয়েছি বলে। আসছি। রাধিকা, না কি যেন একটা বলতে চেয়েছিলাম, আমি মনে করতে পারছি না, ভুলে গেছি। আমাকে তো আপনার কিছু বলার নেই, তার তো কিছু বলার থাকতে পারে না। আমার কথায় আপনি সিদ্ধান্ত বদলাবেন না আমি জানি, কিন্তু যদি বদলান তাহলে আপনার বাড়ির লোক খুব খুশি হবে, আর যদি না বদলান তাহলে আপনি যেখানে যাচ্ছেন সেখানে খুব ভালো থাকবেন। আপনাকে তো আমি আর জোর করে আটকে রাখতে পারবো না, আপনার উপর আমার আর কোনো জোরও নেই। আসছি। হ্যাঁ, ঠিকই বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, আপনার আমার প্রতি কোনো জোর নেই। জোর কোথা থাকে জানেন? যখন একটা মানুষের উপর একটা মানুষের ভালোবাসা থাকে। এক্ষেত্রে না আমি আপনাকে ভালোবাসি না আপনি আমাকে ভালোবাসতে পেরেছেন, তাই দুটোর কোনো কথাই প্রযোজ্য নয়। শাস্তি হলো কি না হলো আমি সেটা পরোয়া করি না, আমি যদি অপরাধ করে থাকি সে শাস্তি আমার পাও না। তবে যেদিন আমার বাবাকে কোর্টে ডাকা হবে সেদিন আমার বাবা সব সত্যি কথাই বলবে, আর পুলিশ যাদের ধরেছে তারা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, সেই ভাড়া করা গুন্ডারাও নিশ্চয়ই বলতে চাইবে কে ওদের কাজটা দিয়েছিল, ওদের কাছেও নিশ্চয়ই প্রমাণ আছে। মেজো কাকিমা, সেদিনও আপনি এই উঁচু গলায় কথা বলতে পারবেন তো? ভেবে দেখুন, সেই পাড়াটাই কিন্তু বড় পাড়া, আজকে বাড়ির লোকের সামনে কি কি করলেন তাতে কিন্তু কিছু এসে যায় না। আমি বলেছিলাম তুমি চুপ করে থাকো, একটা সত্যি যদি এটা প্রমাণ হয় যে ছোটকা আর বাবাই পোখরাজ তাকে কিডন্যাপ করে মেরে ফেলতে চেষ্টা করেছিল, তখন তুমি কি করবে? আমি একটা কথাও বিশ্বাস করি না। চুপ করতে বলেছি তোমাদের, তোমরা চুপ করে থাকো। আমরা না হয় চুপ করে থাকতে পারবো, আমাদের মুখ তুমি জোর করে চুপ করাতে পারবে, কিন্তু প্রেস মিডিয়া বাইরের লোক তাদের মুখ করে বন্ধ করাবে তুমি? এক্স্যাক্টলি, এখন সত্যটা গ্রহণ করার সময় এসে গেছে। যাদের মনের মধ্যে এত হিংসা তাদের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। যারা আমার ছেলের ক্ষতি করতে চেয়েছিল তাদের আমি কখনো ছাড়ব না, আমি চাইবো তাদের সর্বোচ্চ সাজা হোক, সর্বোচ্চ শাস্তি হোক। হ্যাঁ মা, আমি যেটা বললাম সেটাই সত্যি। আমাকে ভালোবাসেন না অথচ বিয়ে করতে চেয়েছিলেন? আমি ভাগাভাগিতে বিশ্বাস করি না রাধিকা, ভালোবাসাতে কোনো ভাগ হয় এটা আমি মানতেই পারি না। যা আমার তা শুধুই আমার, 100% আমার, আর যা আমার নয় তার দিকে আমি 1%ও ফিরে তাকাবো না। আশা করি বুঝতে পেরেছেন। আসছি। বেশি আঘাত দিলাম কি? কিন্তু কিন্তু ওই বা আমাকে দয়া করতে এসছে কেন? তবে তবে চলে যাওয়ার সময় মুখটা বড়ই শুকনো লাগছিল, বাড়িতে এসেছিল, এতটা রুড বিহেভিয়ার না করলেও পারতাম, কিন্তু যা ঘটার তা ঘটে গেছে, এখন তার ফেরানোর উপায় নেই। এই আঘাত ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই।
चलो 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 पाल्टाई।